আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান নহন, কবুতরপালি মাদক মুক্ত সমাজগুড়ি গ্রুপের অ্যাডমিন। তো বন্ধুরা, আমি একটা ভিডিও তৈরি করছি আজকে, কবুতরের বাচ্চাকে যখন কবুতর অন্য কবুতর না খাওয়াবে, আপনি অন্য কবুতর দিয়ে কিভাবে খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে যে বাচ্চাটা আছে একটা, এখন অবশ্য খাওয়াচ্ছে, আগে খাওয়াচ্ছিল না। তো আমি যেটা করেছি, বাচ্চাটা নিয়ে আমি এখন বাচ্চাটা এখান থেকে নিলাম, এই যে হচ্ছে মাদি করতে যাচ্ছে যে, তো আমি বাচ্চাটা এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি যেটা করব, আমার এখানে এখানে আরও দুটো বাচ্চা খাওয়াচ্ছে, দেখুন এখানে দুইটো বাচ্চা কিন্তু একটা কবুতরই খাওয়াচ্ছে। তো আমি একটু সরাই দিলাম, আমি সরাই দিয়ে আমি এখানে এলো, আমি সরাই দিলাম। একটু বেশি পরিমাণ খাওয়াচ্ছে তো, অনেক হচ্ছে, তো আমি সরাই দিলাম এখান থেকে, বাচ্চা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর সাথে আমি এই বাচ্চাটা, এই যে দুটো বাচ্চা আমি রেখে দিয়েছি এখানে, আর এই বাচ্চাটা আমি এখান থেকে নিয়ে ওকে ওর মুখে দিব। এই যে দেখেন, এখন খাওয়াচ্ছে। এইভাবে আপনারা আলাদাভাবে খাওয়া নিতে পারেন আপনাদের বাচ্চা খাওয়ায় নিয়ে, দেখেন। তো বন্ধুরা, যারা কবুতরের বাচ্চা খাওয়াচ্ছে না অন্য বাচ্চা, তারা এইভাবে আলো বাচ্চা খাওয়া নিতে পারেন আরেকটা কবুতর দিয়ে। তবে এটা হচ্ছে আমার পোষমানা কবুতর, অনেক ভালো কবুতর, এই জন্য আমি হয়তো খাওয়াতে পারছি। যাদের হচ্ছে এখানে আলো মানে খাসায় পালেন বা করেন, তারা অবশ্যই এলো এটাকে মেনশন করবেন আপনারা, যে হলো কবুতরের বাচ্চা সরাই অন্য বাচ্চা দিয়ে তারপর খাওয়াই নেবেন। তো মোটামুটি খাওয়াই ফেললো, মাদিটাকে সরাই দিচ্ছি। এই যে খাওয়া নিচ্ছে, এভাবে আপনারা খাওয়া নিতে পারেন। অন্যথায় আপনার যেটা করতে পারেন, বাচ্চাটা আলাদাভাবে যেমন সরিয়ে রাখছি, এভাবে সরিয়ে রেখে খাওয়া নিয়ে তারপর বাচ্চাটা ওর বাচ্চাটা দেবেন। আমার এখানে ফুলফিল হয়ে গেছে খাওয়া, আপনারা দেখুন মোটামুটি খাওয়াই তাকে ফুল করে ফেলছে। তা আমরা এখন হলো বাচ্চাটা যেখানে ছিল আমি সেখানে রেখে দিচ্ছি, যেহেতু ওর মা দাঁড়ায় আছে ওর জন্য। এই যে, তো আমি এখন কি করব, ওর বাচ্চাটা আবার ওপরে দিয়ে দিব। এখন আমরা ওর বাচ্চা একটা এই নিয়েছি, আর একটা এই যে আছে ওখানে, আমরা একে এখন খাওয়াবো, দেখুন কীভাবে ওর বাচ্চাটাকেও খাওয়াচ্ছে। এখন ওর বাচ্চাটাকেও খাওয়াচ্ছে। তো আমরা এইভাবে আলাদা আলাদাভাবে খাওয়াই নিতে পারেন। আর যারা খাসায় কবুতর বলেন, তারা এই বাচ্চাগুলোকে সরাই ফেলে অন্য যে বাচ্চাটা খাওয়াচ্ছিল না কবুতর, সেই বাচ্চাটাকে আপনি দিতে পারেন, দিলে কবুতরটা খাওয়াই ফেলবে। খাওয়ানো হয়ে গেলে পর আবার আপনি সরাই বাচ্চা ওর বাচ্চা নিজের বাচ্চাটাকে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোটোখাটো একটা আজকের টিপস আপনাদের জন্য, যারা কবুতর পালেন, যাদের কবুতরের বাচ্চা উঠেছে, দেখা যায় ওদের একটা ক্রিম অফ মিল্ক থাকে। আমার ওই বাচ্চাটা, যে বাচ্চার কথা দেখালাম, এই বাচ্চাটা হচ্ছে ওর হচ্ছে ডিম ছিল না, অন্য ডিম ছিল, আমি অন্য ডিম বসাইছিলাম, সেক্ষেত্রে হচ্ছে অন্য ডিম থাকার কারণে ওর ক্রিম অফ মিল্কটা তৈরি হয়নি, সেক্ষেত্রে বাচ্চাটা ছোটো হয়ে যাচ্ছিলো। পরে আমি কী করলাম, আমি ওই বাচ্চাটাকে এই কবুতর দিয়ে খাওয়াই বড়ো করছি, পরে এখন ওরা নিজেরা ইনশাল্লাহ খাওয়াচ্ছে। তা আপনারা চাইলে এইভাবে খাওয়া নিতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি ওর বাচ্চা ওর কাছে দিলাম, দেখেন ওর বাচ্চা দুইটা বাচ্চা একসাথে খাওয়াচ্ছে, মাশাল্লাহ এরকম মধ্যে থাকে। তাহলে আপনারা এইভাবে খাওয়াতে পারেন, বাচ্চা নিয়ে টেনশন নয়, বাচ্চা যদি কোনো কবুতর না খাও অন্য কবুতরের নিচে দিয়ে, ওই কবুতরের বাচ্চা সরাই আপনি ওই কবুতরের নিচে দিয়ে আপনি করতে পারেন, বাচ্চা মানুষ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল নাম হচ্ছে NN ব্লগস। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।
धन्यवाद सबाई के भलो थकबें आशा करी।